আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 10,000 টাকা ডিপোজিট করছে কিছুক্ষণ আগে, এই টাকাটা দিয়ে 15,000 টাকা পর্যন্ত করার একটা সম্ভাবনা নিয়ে আসলাম, চিন্তা ভাবনা করছি। এখন চিন্তা ভাবনাটা বাস্তবায়ন করার জন্য আসলাম, এখন দেখি সম্ভাবনা হয় কিনা। তো ফার্স্টে পাইলে উড়ে দিলাম, এখন 15,000 টাকা কিন্তু খুব বড় একটা ব্যাপার স্যাপার। এখন দেখা যাক আসলে উড়তে পারি কিনা বা করা যায় কিনা। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যেভাবে কিছুক্ষণ কিছুদিন আগে দেওয়া হয়েছিল, কিছুদিন আগে গিভাওয়েটা দেওয়ার কারণে নেক্সট গিভাওয়ে আসতে একটু দেরি হবে, বেশি দিন না, দু একদিন লাগবে। তো যারা যারা সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আশা করি খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। আজকে 200 টাকা করে মানে হাফলে খেলার একটা কারণ আছে, ভালো একটা ইনকাম করতে হবে। না না, প্রচুর পরিমাণে হারছি ইদানিং, প্রচুর পরিমাণ, প্রচুর। নেক্সট গুলা কি হয় সেটা শুন না আমি, বা ধরলেই খাওয়া পরে এটা কিন্তু খুব খারাপ লাগে, ইমোশনাল হয়ে যায়, ব্ল্যাকমেল করে আমারে। টাকা গুলো যখন নেওয়া যায় না, তখন সব গান্ধাগাড়ির মতো একটা অবস্থা, ঠান্ডা মাথায় খেলার থেকে তারা ওরা করে খেলা খুব খারাপ। ঠান্ডা মাথায় খেলতে পারলে ভালো একটা ইনকাম করা যায়, আর ক্রাশে তো আমি ভয় ঢুকি না, এত পরিমাণ ধরার লগে লগে ফেটে যায়, এক দিনের মধ্যে ফেটে যায়, এটা ভালো লাগে না। তার জন্য এখানে খেলতেছে, ঠিক আছে। এখন এখানে খেলাটার একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করে গেলে আবার ঝামেলা। এখন দেখা যাক আসলে টাকাটা লোন যায় কিনা এখান থেকে। 2,000 থেকে আর একটু লোমো, 1,100, এই যে 4,000 টাকা, 12,000 টাকা অলরেডি চলে আসছে, আর বেশি টাকা পাচ্ছেন নাই, 3,000 টাকা মতো দরকার। এখন হইলে হয়ে যায়, হইলে কিন্তু হয়ে যায়, টাকাগুলা কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাওয়া সম্ভব। এখন আমাদের জাস্ট ফোকাস রাখতে হবে, টাকা ইনকামের একটা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকতে হবে, তাহলে মেনলি সম্ভব, তা না হলে আসলে সম্ভবটা হয় না। আমরা আবার 100-200 টাকা করে খেলা শুরু করবো, বেশি টাকা করে খেললে আবার ঝামেলা হয়ে যায়, মানে ইনকাম করাই যায় না। তার জন্য অনেক 10,000 থেকে 15,000 টাকা অল্প একটা সিলেক্টেড ভিডিও, এটা কমন, মানে অনেকে কইরা ফেলায়, অ্যান্ড কইরা ফেলালে কি হবো, অনেকে করলে কি হবো, ওরা তো পরবর্তীতে টিকা রাখতে পারে না। আমি টিকা থাকার জন্য কিছু কথাবার্তা বলি। দেখো, আমরা ক্র্যাশে যদি সবসময় বা এসব সাইডে যদি সবসময় টিকে থাকতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি এভরিডে খেলতে হবে, তাও 5-6 মিনিট, 10 মিনিট, এর বেশি না। এর বেশি খেলতে গেলে ওগা মারা। তার জন্য মিডিয়াম খেলবা, আঁকা পাতলা খেলবা, 500 টাকা ডিপোজিট করলে দিনে 2-3 দিন পর্যন্ত খেলা যায়। এখন যদি ধীরে ধীরে খেলি 1,500 টাকা, তাহলে মনে করো প্রফিটটা সম্ভব, এছাড়া হয় না। তো দেখি আসলে 200 টাকা দিয়ে 1x একটা বাড়ি মারতে পারলে 2,000 টাকা হয়ে যায়। এখন 1x দা না রে ভাই, কত উপরে 1x ধরলে খাওয়া পরে, ধরলে এত খাওয়া পড়লে আমার খেলা জমে না রে, খারাপ খেলা হয়ে যায়, এত বাজে খেলা বলার মতো না। তো দেখি নেক্সট এগুলা কি করা যায়, আসলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ থাকলে খেলা যা হয় আসলে সেটাই আমার সাথে ঘটতেছে। মেইনলি ঘটার কারণ আছে, ঘটবে না কেন, ঘটা তো অবশ্যই উচিত। কারণ আমার এটা ইচ্ছা হচ্ছে তোমার এলাভে নেক্সট একটা বাড়ি মারুম, 2,000 টাকা কামাইতে পারবো। এখন 2,000 টাকা যাবে সবাই, এটা তো লড়ে না, যদি যাইতে তাহলে সে খুশি লাগতো, খুশি খুশি লাগতো মনটাতে। তো দেখি আসলে এবার যাইতে পারে, এবার হইতে পারে, মানে হইয়া হইল না সব, মানে কপাল খারাপ, সব কপাল খারাপ থাকলে ওরা মারাও দিয়া কেউ জিগাইব না। 200 টাকা করে খেললা, মানে কপাল চেঞ্জ করুন যায়নি, যে ওগা মারা কপালে, ওগা মারা কপালে 200 টাকা করে খেললা চেঞ্জ করুন যাইব। 15,000 টাকা তোরা সোজা কথা না, আমি তোরা সোজা বলছিলাম ফার্স্ট টাইম, আমি ইনকাম করা মুখের কথা একবারই না, ধরলে যখন খাওয়াটা করে না তখন বুঝন যায় খেলা কি জিনিস। আমি মেনলি এখন কোনার দিয়ে ঢুকুম, কোনার দিয়ে কোনার দিয়ে ঢুকতে বাড়ি মারুম, এক কোনা দা ঢুকলে বাড়ি মারা তো হোগা মারা এক সমান, হোগা মারা খাইতে আসে, মানে এত পরিমাণ ফুটাইলে খাওয়া পড়লে কেমনে যে মানুষ খেলা টিকা থাকবো। মেনলি আমি স্পিডে খেলি, স্পিডে খেলার একটা ইচ্ছা আমার, কিন্তু সবসময় আসলে হয় না। 8,000 টাকা চলে আসলাম, আমি মোটামুটি পারতাছি না আগের মতো খেলাটা, সবাই ধরলেই খাওয়া বললা, কোন সবাই খেলবো, এখান থেকে খেলার মতো কোনো সবাই থাকে না আর, মানে ওয়াইফাই স্পিডটা যেমন বকা দেয় আবার মুখ ঠিকা, বকা দিতে দিতে বাইরে যায় না, দেই না ভালো মানুষটা মিলি যা। স্টক নিছি 400 টাকা, হোগা মারা স্টক যা সালা, 800 টাকা স্টকটা নিমু, এখন যদি পাইলে পাম, না পাইলে হোগা মারা, তো কিছু করার নাই, ধরলেই খাওয়া পরে আর কি হবে সারা। 3,000 আর হচ্ছে এখানে হোগা মারা, লসেক লসেক ছাড়া কোনো উপায় নাই। 5,000 টাকা চলে আসলাম, ধাক্কা দিয়ে হালাই দিল আমারে, সবাই মাথা মতো হ্যাংরা জায়গা, এত কষ্ট করে খেললে যদি না পারি কেমনটা যে জি তুড়ে, এটা আমি বুঝা, তোমরা কেমনে বুঝবা ভাই, কারণ দেখি আসলে সবাই করতে পারি কিনা,
দুর্লে খাওয়া বলে সবাই মাথায়, এত দুর্লে খাওয়া বললে কেমনে মানুষ খেলে? এই 100 টাকা দেয়, এবার যাবো একবার 369 যাবো এবার, আমি যেটা শিওর মনে মনে কইতাছি। দেখো ১৬০০, পাক্কা ১৬০০ টাকা দিলাম। ওইভু গাপতাছে, উড়াই নি দেবো, বেশি যাওন যাবো না। 6,000 ভাই এটা দিয়ে দেবো, 10,000 টাকা খুব কষ্ট করে আগাইলাম ভাই, ভাই অনেক কষ্ট হয়েছে এটা করতে। এবার 800 একটা বাড়ি মানুষ, 6,48 হয়ে যাবো, 4,000 টাকা কমপ্লিট জিততে যাবো। 800 দিয়ে যদি 6,000 ভাই যেতে পারি তাহলে আর কি লাগে ভাই। খেলা কিন্তু খুব খারাপ হচ্ছে না, মোটামুটি একটা লেভেল আছে, এই লেভেলটাতে বাইরেতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য ঠান্ডা মাথায় খেলতে হবে, ধীরে সুস্থে, ঠিক আছে, ধীরে সুস্থে। এই যে 5,000 করলাম, আর এই একটা, এই যে খেলা ঘুরে ফেললাম, এক ধাক্কায় খেলা ঘুরে গেল। যে জায়গায় টার্গেট ছিল 15,000, সে জায়গায় করে ফেলছে 18,000। এখন 600 টাকা এক্সট্রা আছে, এখন 600 টাকা দিয়া 2,000 টাকা পূরণ করা যায় কিনা সেটা দেখি, ঠিক আছে। এখন বেশি করার চিন্তা ভাবনা নিতে গেলে ঝামেলা, এই জন্য অল্প অল্প করে খেলুম, হয়ে যাবে আশা করা যায়। এখন হয়ে গেলে হয়ে গেল, না হলে তো কিছু করার নাই, আমার যেটা টার্গেট ছিল সেটা হয়ে গেছে, এর বেশি আমার আর প্রয়োজন না। এখন আমি টার্গেট যেটা নিয়েছিলাম সেটা কমপ্লিট, 18,000 টাকা কমপ্লিট করছি, 3,000 টাকা বেশি কামাই রয়েছে, 8,000 টাকা কামাই নিলাম জাস্ট 7 মিনিটের মধ্যে, ঠিক আছে। এখন কত আর, 500 টাকা না, 250 টাকা মারি লাস্ট, এটা যদি হয় হবে না হলে নাই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড নেক্সট ভিডিওটা অপেক্ষা করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, আল্লাহ হাফেজ।